লা লিগায় রাতে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ লাস পালমাস। নতুন মৌসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ জিতে দল গুছিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। অন্যদিকে প্রতিপক্ষের মাঠে নামার আগে রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়রের ঘোষণা, নতুন মৌসুমে ম্যাচ চলাকালে বর্ণবাদী আচরণের শিকার হলে কঠিন সিদ্ধান্ত নেবে পুরো দল। গ্র্যান্ড ক্যানারিয়ায় ম্যাচ শুরু রাত 1:30। বর্ণবাদী ইস্যুতে বরাবরই শক্ত অবস্থানে থাকে রিয়াল মাদ্রিদ। নিজ দলের খেলোয়াড়রা এমন কোনো বাজে পরিস্থিতির শিকার হলে তাকে আগলেই রাখে স্প্যানিশ এই ক্লাবের অধিকর্তারা। গত কয়েক মৌসুম ধরে দলটির ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে বর্ণবাদী আচরণের চূড়ান্ত অভিজ্ঞতা হয়েছে রিয়ালের। এবার নতুন মৌসুমের শুরুতেই এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড বললেন, ভবিষ্যতে ম্যাচ চলাকালীন সময়ে দলের কোনো খেলোয়াড় বর্ণবাদী আচরণের সম্মুখীন হলে মাঠ ছাড়ার পরিকল্পনা আছে পুরো দলের। সময়টা দৌড়াবে ব্রান্ডাল মুঠোয় মুঠোয় সময় পার, এমন ঘোষণা দিয়ে লাপালমাসের বিপক্ষে খেলার প্রস্তুতি সেরেছে লস ব্লাঙ্কোসরা। প্রতিপক্ষের মাঠে মৌসুমের তৃতীয় ম্যাচ তাদের। লিগের উদ্বোধনী ম্যাচে ড্র আর পরের ম্যাচে পুরো 3 পয়েন্ট নিয়ে এখনও নিজেদের গুছিয়ে নিচ্ছে গতবারের চ্যাম্পিয়ন্স। নিজের অভিষেক ছাড়া রিয়ালের জার্সিতে লালিগায় এখনও কোনো গোলের দেখা পাননি রিয়ালের নতুন ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। মাঠের খেলাতেও ঠিক যেন নিজেকে এখনও মানিয়ে নিতে পারেননি বিশ্বকাপজয়ী ফ্রেঞ্চ তারকা। তবে এমবাপ্পের ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত নন কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি নিজেই বললেন, নতুন গড়ে ওঠা দল এখনও গোছানো হয়নি তার। গ্র্যান্ড ক্যানারিয়ায় মৌসুমে নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচের জয় তুলতে চায় রিয়াল। ম্যাচে কোনো অঘটন না ঘটলে ফেভারিট তারাই, কেননা এবছরের জানুয়ারিতেই লাপালমাসের ঘরের মাঠে তাদের হারিয়ে এসেছিল আনচেলত্তির ব্রিগেড। সেই সাথে সবশেষ খেলা 4 ম্যাচের সবগুলোতেই জয়ী স্প্যানিশ জায়ান্টরা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।